বাংলা সাহিত্য একাডেমি একটা অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান। এবার সেই প্রতিষ্ঠানে আমি যাদের বসাচ্ছি চেয়ারে, তারা যদি আমার অঙ্গুলি হেলনে চলে, আমি যাদেরকে পুরস্কার দিতে দিতে বলবো তারা তাদেরই দেবেন। আপনি প্রমোশনের লোভে জোর করে কাউকে পুরস্কার দিয়ে তাকে সেই মানুষগুলোর কাছে ছোট করে দিচ্ছেন। কাল থেকে অ্যানাউন্স করে দিন যে দলটাতে টাকা কেউ তৃণমূল করলে আপনাকে সব আইটি ফাইল রান করাতে হবে, কোনো ইনকাম নেই, তৃণমূল করতে হবে দেশ সেবার জন্য, মানুষ সেবার জন্য। কালকেই দেখবি দলটা শেষ হয়ে গেছে। মুনাল ঘোষকে দেখুন, দেখলে পরিষ্কার মনে হয় যে উনিই যেন, উনি সেই লোকটা যেই হচ্ছেন যিনি গীতাতে কৃষ্ণ যেরকম বচন দিয়েছিলেন, উনি সেই বচন দিচ্ছে। হট সিট। নমস্কার, আমি সুমন, চ্যানেল হিন্দুস্তানের হট সিটে আপনাকে স্বাগত। হট সিট কোনো বাহানা নয়, কোনো ভণিতা নয়, সোজা কথা সোজা উত্তর। আর আজকে আমাদের সঙ্গে হট সিটে আছেন, ইদানিং তার সম্পদে একটাই ট্যাগলাইন যায়, তিনি সাথেও নেই পাশেও নেই, হ্যাঁ, রুদ্রনীল ঘোষ। আমরা চলে যাবো রুদ্রনীল ঘোষ সরাসরি। প্রথম প্রশ্ন, রামের নামে রুদ্রনীল হলেও মানুষের বক্তব্য রুদ্র এখন লাল সবুজ না গেরুয়া, রুদ্রনীল কি বলে? ওই ঠিক মানুষ যেমন আমি আদম, সেটা যে সবাই জানেন যে আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য, ব্যাস, তার বাইরে তো কিছুই না। কী কী কারণে কোন দলের থেকে কোথায় যাতায়াত করে বা করে না, ভোটার কেন একবার যুগ যুগ ধরে সিপিএমকে ভোট দেয়, তারপর আবার তৃণমূলকে ভোট দেয়, আবার 2019 থেকে বিজেপিকে ভোট দেয়, তারাই জানেন। তো আমি পরিপ্রেক্ষিতে বিশ্বাস করি, তো আমি আমার রাজ্যটার যারা মানুষ রয়েছেন, যারা আমাকে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ বানিয়েছেন, আমি তাদের ওপরে দায়বদ্ধ। এবার পরিষ্কার, তাদের প্রয়োজনে আমি যেখানে খুশি যাব, যে কোনো রাজনৈতিক দল করব, আমি বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি কোনো কিছুর মধ্যে নেই, তো তারা আমি আমার মতো করে রয়েছি। এই সরকারটা যেটা চলছে, তারা প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি চুরি, জোর চুরি, কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, এটাতে অভ্যস্ত হয়ে গেছেন, যেমনটা প্রথম দিকে এনারা ছিলেন না। এটাই তো উচিত আমার, বেশ করেছি করেছি। একটা সোজা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি বলেছো তুমি সাথেও নেই পাচেও নেই, কিন্তু মানুষ বলছে রুদ্রনীল টেকনিক্যাল এডুকেশনে ছিল, 1.5 লাখ টাকা মাইনেতেও ছিল। আমি তার থেকে অনেক বেশি টাকা রোজগার করি, শুনতে অহংকার মনে হবে। 1.5 লাখ টাকা মাইনে পেতাম না টেকনিক্যাল এডুকেশনে, 80,000 টাকা মাইনে পেতাম। তা প্রথম কথা হচ্ছে যে সাথেও নেই পাশেও নেই আমি না, আমার অভিনীত পরিষ্কার একটা কবিতা। আর মাইনের কথা বলছিলেন, আমি আমি টেকনিক্যাল এডুকেশনে বসেছিলাম, এখনও টেকনিক্যাল এডুকেশনের যা পড়াশোনা হচ্ছে সেই অকেজো সিলেবাসটাকে সংশোধন আমি করেছিলাম, যার সুফল এখনও পশ্চিমবঙ্গের গরিব বাচ্চারা পায়। আর 80,000 টাকার মাইনে পেতাম সেই সময়তে, অভিনয় করে 3 দিনে 80,000 টাকা কামাতাম আমি, আমি অহংকার করছি না। এই প্রাপ্তি পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আমার বাড়ির যা দেখতে পাচ্ছেন এই সমস্ত বাড়ির টাকা পশ্চিমবঙ্গের দর্শক দিয়েছেন, যাদের আমি ঠকাই না, মন দিয়ে পরিশ্রম করি, আমার লাগে না ওই মাইনের টাকা, নাহলে 1.5 বছর ধরে বেকার হয়ে বসে রয়েছি, আমার এমনি চলতো না, আমার কাছে বালি, গরু, চাকরি ফাকরির কোনো কিছু পয়সা নেই ভাই। একটা যেটা একটা সরকার এতদিন ধরে চললো, তারপরও তাদের কয়লা চুরির অভিযোগ, বালি চুরির অভিযোগ, পাথর চুরির অভিযোগ, এমনকি আমি নাম করেই বলছি, যিনি যুবরাজ, তৃণমূল কংগ্রেসের যুবরাজ, একসময় তোমার খুব ভালো বন্ধু। না না, উনি আমার, দেখুন দেখুন, যুবরাজ যুবরাজ ফুরাজ তো কিছুই না, যুবরাজ কে ওকে বলেছে কে জানে, একটা ব্যানার্জি বাড়ির ছেলে, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করত, একটা বাচ্চা ছেলে, 2014 রাজনীতিতে এসেছে, তো তারপর এই মুহূর্তে যাকে আমরা দেখছি সে নিজেকে আগের থেকে গুছিয়েছে, কথাবার্তা সংযত হয় বলে, চেহারাটাও, চেহারা থেকে চর্বি ঝরিয়েছে, বক্তব্য থেকেও চর্বি ঝরিয়েছে, সে এখন গুছিয়ে কথা বলতে পারে। এবার হ্যাঁ, এইটুকু দেখেছি সে 2014 চাকরিতে জয়েন করেছে, তারপর 2016 থেকে সে একটা 70 কোটি টাকার বাড়িতে থাকে, ঠিক আছে, কোথায় উন্নয়ন বা বাংলায় গিয়েছে আমি জানি না, কিন্তু আমার ভালো লেগেছে যে পশ্চিমবঙ্গের একজন যুবক, তিনি 2014 রাজনীতি জয়েন করেছেন, এমপি হয়েছেন, এবং তারপর 2016 মাত্র 2.5 বছরে তিনি একটা এত বড় বাড়িতে থাকবার মতো, দামি দামি গাড়ি বাড়ি চড়বার মতো জায়গায় পৌঁছেছেন। অভিযুক্ত কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ক্ষণ ঘোষণা করে দিয়েছেন। দেখুন কুণালবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকাল পিকে, লো বাজেট পিকে, এটা সবাই জানেন, ঠিক আছে,
কুণাল ঘোষকে এখন দেখলে পরিষ্কার মনে হয় যে উনি উনিই যেন উনি সেই লোকটা যেই হচ্ছেন যিনি গীতাতে কৃষ্ণ যেরকম বচন দিয়েছিলেন উনি সেই বচন দিচ্ছেন। উনি বলেছিলেন যে এই চিটফান্ড ফিটফান্ড থেকে যাবতীয় বেনিফিট যিনি পেয়ে থাকেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলে আমার পাশে তাকে রুম করা হোক, তারাই এসে থাকবে টাকবে। কুণাল ঘোষকে তো কোনো সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজীব কুমার তিনি কিন্তু কুণাল ঘোষকে ধরে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিলেন আপনাদের চিটফান্ড তদন্তে সুবিধা হবে বলে। তো সেই রাগটা কুণাল ঘোষ যে কথাই বলেন না কেন যে কোনো পোর্টালে যে কোনো কমেন্টে দেখবেন লোকে তাকে খিস্তি করে, গালাগাল দেয়, ছোট করে, তুই চোর ফোর বলে। এটা কি কুণাল ঘোষ ভুলতে পেরেছেন? তিনি কি করেছিলেন করেননি আমি জানি না, কিন্তু এই কুণাল ঘোষকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরে জেলে পুরে তার মান সম্মান নষ্ট করেছেন এটা কি কুণাল ঘোষ ভুলে যাবেন? না। তাই প্রত্যেক মুহূর্তে আমার মনে হয় যে কুণাল ঘোষ আসলে তৃণমূলের উপকার চায় নাকি তৃণমূলের ধ্বংস চায় সেটা তো সেই উত্তর সময় দেবে। তো উনি অভিষেক পন্থী, ঠিক আছে, হতেই পারেন তাদের দল তাদের ইচ্ছে কে কার পন্থী হবে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় টিম ভেঙে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উঠছিলেন আবার তাকে নামিয়ে দিয়ে প্রমাণ করলেন যে পরিষ্কার যে মালাই চাকি কিন্তু হাঁটুতেই থাকে কপালে নয়, এটা প্রমাণ করলেন। তো এইটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানতে পেরে গেছে? না। পশ্চিমবঙ্গে যতগুলো গণ্ডগোল ঘটছে সেগুলো নিয়ে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন কর্পোরেশন ইলেকশনের রেজাল্টের পর থেকে? না। খালি যাবো না যাবো না এরা বলে কেন বুঝতে পারা যায়? কেন একজন বুক ধরে উঠবারণে শুয়ে পড়ছে আবার বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করছেন হসপিটাল ছেড়ে দেওয়ার পরে, আমায় ভর্তি নাও না নাও না, তারা বলছে নেবো না খেলতে নেবো না, জার্সি পরে এসছি দেখুন আমায় খেলতে না, আবার তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কেন হচ্ছে? তো আমরা তো সবাই জানি, ধরুন আমার যদি কোনো ভয় না থাকে, আমি যদি না কোনো রকম অন্যায়ের সঙ্গে জড়িয়ে থাকি, তো আমার উচিত আদালতকে হেল্প করবো, আমি কেন আদালতেই যাব না সেটার জন্য ঢাল তৈরি করার চেষ্টা করবো? আমি জানি না কে দোষী বা নির্দোষী, জানি না সেটাই বলবেন আছে, এটা গুলিয়ে দেওয়ার জন্যে ধরুন আমি শাসক দলের বিরুদ্ধে যে যে অন্যায় বা দুর্নীতি যেগুলো মানুষ দেখতে পাচ্ছেন আমি সেগুলো নিয়ে কথা বলি, বাকি আমার যে বন্ধু বান্ধবরা বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন যারা এগুলো বলেন না তারা বিভিন্ন পদ টদ পান, তারা কোনোদিন বিপদে যান না তাই তারা পদে থাকেন। এবার আমি ডেফিনেটলি এই কথাগুলো বলি বলে প্রত্যেক মুহূর্তে আমি ওয়েট করি আমাকেও কোনো না কোনো একটা সমস্যায় ফাঁসিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনার সবভাবে বাঁচতে হবে না, আপনাকে বাঁচতে গেলে সিন্ডিকেট পরিবেশের মধ্যে আসতে হবে, এটা কয়লা গরু বালি চাকরি এই সুগুর এই কুটির শিল্পের মধ্যে ঢুকতে হবে, যদি না ঢোকেন তাহলে আপনি খেতে পারবেন না, আপনি সত্যি খবর দেখাতে পারবেন না, আমি বলিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে। এবার আমার বাকি বন্ধুরা কি এই চুরি জোরচুরির সঙ্গে তারা কি সমর্থন করেন? প্রচুর বন্ধু তৃণমূলে আছেন, প্রচুর কেউ এমএলএ হয়েছেন, কেউ এমপি হয়েছেন, আছেন, তারা কি সমর্থন করেন? আমি বিশ্বাস করি তারা সমর্থন করেন না, কিন্তু তারা এই সমর্থন করার বিনিময়ে যে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সত্যি কথা বললে সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে তাই তারা বলতে পারছেন না, তাই তারা চুপ করে রয়েছেন। রুদ্রনাথ খুব ভালো কবিতা লিখছেন। আমার পরিবারের রক্তের মধ্যেই লেখালেখি, ছবি আঁকা, অভিনয়, নাটক, গান এগুলোর মধ্যেই বড় হয়েছে। যেরকম পাঁচটা আর বাঙালি পরিবারের মধ্যে কোনো না কোনো কাউকে আপনি পেয়ে যাবেন, কোনো না কোনো কালচারাল প্র্যাকটিসের মধ্যে থাকেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, তারাও কেউ কেউ ছবি আঁকতে পারেন, কেউ কেউ কবিতা লিখতে পারেন, কেউ কেউ পিয়ানো বাজাতে পারেন, আছেন হারমোনিয়াম তবলা বা গিটার বাজাতে পারেন, আমাদের বাঙালি বাড়ি যারা আমাদের আড্ডা শুনছেন তারা জানেন তাদের পরিবারে কেউ না কেউ আছে। পুরস্কার অনেক সময় নিরপেক্ষ হয়, পুরস্কার অনেক সময় কাউকে পাইয়ে দেওয়াও হয়, ঠিক আছে, আর বিশেষ করে যে পুরস্কার দিচ্ছে সেও আমার লোক, যে নিচ্ছে সেও আমাদের। কবি মমতা বন্দ্যোপাধ্যায়টা আলাদা জিনিস, ছবি আঁকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা জিনিস, পিয়ানো বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা জিনিস, ইভেন উনি তো কারোর দিদি, কারোর পিসি বাড়িতে, তাই না? একদম, উনি বাবুন বা কার্তিকের দিদি, উনি হয়তো শ্রেষ্ঠ দিদি ব্যক্তিগতভাবে, জানি না আমি, ঠিক আছে, তো এটা দিয়ে তো উনি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন না। আবার উনি যদি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হন
তো তাহলে কিন্তু উনি শ্রেষ্ঠ কবি বা শ্রেষ্ঠ ছবি আঁকিয়ে যাই না, যদি সুভাষপ্রসন্নবাবু বলেছেন যে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নাকি ওনাকে এই নিরলস সাহিত্য সাধনার জন্য সম্বর্ধনা দিতেন, তো এটা বলতে পারবো না। তবে আমি এইটুকু জানি যে আমি সুভাদা বা সুভাষপ্রসন্নবাবু কেন ওনাকে শ্রেষ্ঠ ভ্যানগগ পুরস্কার দিচ্ছেন না, কারণ উনি তো পেন্টিংয়ের লোক, আমি জানি না, পেয়ে যাবেন কদিনের মধ্যে হয়তো। আপনি প্রমোশনের লোভে জোর করে কাউকে পুরস্কার দিয়ে তাকে সেই মানুষগুলোর কাছে ছোট করে দিচ্ছেন, দিস ইজ রিয়েলি আনফর্চুনেট। এটা হতেই পারে ওদের দলের মধ্যে পরিষ্কার, অভিষেকের নাকি একটা লবি আছে শোনা যায়, ওনার নাকি একটা দল আছে শোনা যায়, এরা একে অপরকে মারামারিও করে বলে খবর পেয়ে যাওয়া যায়, লবির মারামারি। তার সঙ্গে সঙ্গেই পুরস্কার দিয়ে মানুষের কাছে ছোট করে দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে চক্রান্ত। তো এই সব কিছুর মধ্যে এটা দখলদারি চলছে এবং সেটা নগ্নভাবে বেরোচ্ছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ একদমই ভালো চোখে দেখছেন। সে জোর করে পুরস্কার দিয়ে দেওয়াই হোক না কেন, নিরলস সাহিত্য সাধনা, আমি বুঝতে পারি না আমার নিরলস সাহিত্য সাধনা মানেটা কি রয়েছে। দেখুন, আমার কি পড়বার আর কোনো ভালো ভালো বই নেই যে আমি ওটা পড়তে যাব। আমি কিছু কিছু কবিতা ওই বইয়ের সামনে এসে উনি ছড়ার ধরনের কিছু কিছু লেখেন, আমি একদম সেটাকে ছোট করছি না, কিন্তু সেটা কখনোই সাহিত্য একাডেমির পুরস্কার পাওয়ার যোগ্য কি না সেই বিষয়ে তো সবারই একটা সন্দেহ তৈরি হয়েছে। আমরা জানি যে বাংলা সাহিত্য একাডেমি একটা অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান, এবার সেই প্রতিষ্ঠানে আমি যাদের বসাচ্ছি চেয়ারে তারা যদি আমার অঙ্গুলি হেলনে চলে, আমি যাদেরকে পুরস্কার দিতেও দিতে বলবো তারা তাদেরই দেবেন। রুদনের একসময় আপনিও তৃণমূলের মঞ্চেই দাঁড়িয়েছিলেন, তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে উনি বলেছিলেন মমতাঞ্জলি জয়গান গিয়েছিলেন, ঠিক তাই তো, তখন উনি ভালো ভালো কাজ করছিলেন। তো আমাদের টেকনিশিয়ান স্টুডিও যেটা এর আগে বাম গভর্নমেন্ট একটা প্রাইভেট কোম্পানিরাতে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করেছিল, সেই সময় তো আন্দোলন হয়েছিল, খারাপ পচনটা তো ধরেছে পরের দিক থেকে, পচনটা সকলেই দেখেছে যে চুরি কবে থেকে শুরু হলো, কেন্দ্রীয় সরকারের পাঠানো গরিব মানুষের টাকা সেটা পাচ্ছে তৃণমূলের লোকজন, গরিবেরা পাচ্ছে না, এই পচনটা শুরু হলো। তো তখন থেকেই তো আমি কথা বলা শুরু করেছিলাম, আমি তো পরিষ্কার আটকাবার চেষ্টা করেছি, আমাকে এক ঘরে হতে হয়েছে, কোন ঠাসা হতে হয়েছে, আমার সঙ্গে নেতা মন্ত্রীদের ঝগড়া হয়েছে, সেটাও মিডিয়াতে এসছে। মানুষের স্মৃতি যদি এখন পাতলা হয় তোমার কিছু করার নেই, আমি কনস্ট্যান্ট তো করে গেছি, তারপর আমি যখন দেখেছি যে আমি পারছি না এটা আটকাতে এবং কারোর এটা আটকাবার প্রয়োজন পড়ছে না, মাননীয় তিনি কোথাও যেন এটা অ্যালাউ করছেন, চোর এবং পুলিশ একই থালায় ভাত খাবে, এই একটা সিস্টেম তৈরি করা হচ্ছে দলের মধ্যে, এটা যেটা অত্যন্ত পেইনফুল। আমরা ওনাকে জানতাম সততার প্রতীক হিসেবে, শুধু আমি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের পথে বিভিন্ন জীবিকার সম্প্রদায়ের মানুষ তার উপর বিশ্বাস করে, কিন্তু 34 বছরের যারা ভোট দিতেন লালকে, তারা ভোট পরিবর্তন করে কালীটাকে সবুজ করে ফেলেছিলেন, তাদেরই আস্তে আস্তে স্বপ্নভঙ্গ হয়। এবার এরাও সেটা চলে আসবার পর সব কিছুকে কেড়ে নাও, কিনে নাও, বিরোধী মানেই তাকে মিথ্যে কেস দিয়ে ভাসিয়ে নাও, যে কারণে আমি বললাম যে আমি প্রত্যেক দিন ওয়েট করি আমার নামে কোনো একটা কেস দেওয়া হয়, কোনো গুণ্ডাকে দিয়ে নয়, বাড়ির সামনে কখনো হেরোইন বা গাঁজা রেখে দিয়ে যাবে নয়, আর কি কোনো একটা লোককে দিয়ে আমাকে হয়তো ফাংশনের জন্য অ্যাডভান্স দেওয়ানো হলো, তারপর সেই লোকটাকে অ্যারেস্ট করিয়ে আমাকে পরিষ্কার তুলে নিয়ে যাওয়া হবে যে এই লোকটা হিরোইন বা গাঁজা বিক্রি করতো, আপনি থেকে টাকা নিয়েছেন আপনার সঙ্গেই, বা বাড়িতে কোনো একটা পাগলিকে পাঠিয়ে দেবে, সরি আমি পাগলিদের ছোট করছি না, কোনো মহিলাকে 500 টাকা ভাতা দিয়ে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যাও বাড়ির সামনে গিয়ে কাপড় চোপড় খুলে ফেলে বলো রুদ্রলিঙ্গস তোমায় টানাটানি করেছে, আমি অপেক্ষা করে থাকি। এইটাই তো হচ্ছে। তো একটা অভিযোগ তোমার বক্তব্য যে রুদ্রলিঙ্গস কাজ পাচ্ছেন না, আমি সোজাসুজি প্রশ্ন করছি, রুদ্রজন ঘোষ কি অভিনয় ভুলে গেছেন নাকি বেশি মমতা বিরোধীদের জন্য কাজ পাচ্ছেন না? না না, একদমই না। দেখুন, আমার ঠিক যা হাল, ঠিক রাস্তাঘাটে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে তারা যোগ্য হয়েও চাকরি যে পাচ্ছেন না, সেম হাল। আরে আমারই বন্ধুবান্ধব তো পরিচালক প্রযোজক, তারা যদি আমাকে কাজে নেন, তারা রাজ্য সরকারের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, বিভিন্ন কমিটি থেকে যা যা সুযোগ সুবিধে পান বা যা যা পুরস্কার টুরস্কার পান সেগুলো বন্ধ হয়ে যাবে, তারা ভয় রয়েছে, তারা তোমাকে বলে তুই দয়া করে এই কথাগুলো বলা বন্ধ কর, একটু প্রকাশ্যে বলে দে বিজেপি ছেড়ে দিয়েছিস তাহলে তুই কাজ পাবি, করবেন না না একতলে 1.5 বছর ধরে বসে থাকতাম নাকি? আমি তো মিথ্যে কথা কিছু বলছি না, পশ্চিমবঙ্গের মানুষ যা যা দেখতে পাচ্ছেন, আমি বারবার রিকোয়েস্ট করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, দেখুন উনি সাহিত্য একাডেমির পুরস্কার পাওয়ার যোগ্য কি যোগ্য নয় সে বিতর্ক আলাদা, কিন্তু উনি একজন শিল্পী তো বটে রে বাবা, উনি তো চেষ্টা করেন, হয়তো বড় মাপের না হলে করেন, তো তাই তিনি এটা অ্যালাউ করছেন কি করে, ওনার অঙ্গুলি হেলন ছাড়া কোনো কিছু হয় না।
যেটা বলছিলে যে মানুষ তৃণমূলকে চাইছে, তারপরে তো বিজেপির 77টা আসনে আটকে গেছে। আরে মানুষ না চাইলে ভূতেরা তো চাইছে, বোকার মতো কথা বলছেন কেন? ভূতেরা চাইছে না, প্রত্যেক পাড়ায় পাড়ায় যে কোনো ছেলে মেয়েকে জিজ্ঞেস করুন, তার বাবা দাদু নেমে ভোট দিয়ে গেছে, যিনি মারা গেছেন 10-20 বছর আগে, 5 বছর আগে। শুধু মানুষ চাইছে। কিন্তু বিধানসভা ভোটে, বিধানসভা ভোটে তো প্রায় ম্যাসিভ ভোটে জিতবে, এইটাই তো ম্যাসিভ ভোটে কেন জিতবে না? সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, দেখুন তারা পড়াশোনাটা করেনি যে পড়াশোনাটা তৃণমূল করেছে, যে ভোট কি করে চুরি করতে হয়। পুলিশ তো দলদাস হয়ে কাজ করেছে, পুলিশ যদি পরিষ্কার, কোন মধ্যবিত্ত বাঙালির সামনে বাঙালি চাইবে না বলুন তো যে তার মেয়েটা নিশ্চিন্তে বাড়ি ফিরুক? সে প্রাণের ভয়েতে সে পরিষ্কার কাকে ভোট দেবে? যে প্রিসাইডিং অফিসাররা পরিষ্কার ভোট দেওয়ান, ভোট কাউন্ট করেন, তাদের প্রমোশন জড়িয়ে রয়েছে, তাদের একটা বড় অংশ তো পরিষ্কার নিরপেক্ষভাবে কাজ করতে পারেননি ভয়েতে। পুলিশের একটা বড় অংশ, তারাও তো চুরি চুরি পয়সা তোলার সঙ্গে জড়িয়ে। এই সরকারটা যদি পাল্টে যেত বাকি সবাই তো জেলে যেত, সরকারি অফিসারদের একাংশ আর পুলিশের একটা বড় অংশ, এলাকার তোলা তোলা সেটার সঙ্গে তো পুলিশ জড়িয়ে। আমরা জানি না, আমরা সবাই তো জানি, তা একটা সরকার পাল্টে গেলে তারা জেলে চলে যেত, তারা চাইবে না যে কোনো মুহূর্তেই হোক না কেন পরিষ্কার ভোট হবে। মানুষ তো আস্তে আস্তে বুঝতে পারছেন, যাচ্ছেন এবং জোর করে ভোটটাকে এক রেখে দেওয়ার জন্য পুলিশের একটা বড় অংশে। দেখুন পুলিশের ডিজি, তিনি যখন বসে দলীয় কর্মীর মতো বলেন, মিডিয়া মারধর খেয়েছে, পোস্টপোল ভায়োলেন্সে এত কিছু আমরা দেখেছি, এতগুলো মানুষের প্রাণ গেছে, তারা তৃণমূলের নেতাদের মতো বলছে যে ভোট সর্বাত্মক শান্তিপূর্ণ হয়েছে বলে পুলিশের ডিজি ঠিক এই টোনে বলেন, মানুষ আসছে না? উনি উর্দি পরে এই সমস্ত মিথ্যে কথা বলছে, লজ্জা লাগা উচিত। ঠিক আছে, আমি ওই জন্য প্রত্যেকদিন এই কথাগুলো বলি, বলে সত্যি কথা বলি, ওই জন্য রোজ অপেক্ষা করে থাকি। শুধু কাজ চলে যাওয়া নয়, এই পেটের দায়, তোমার পেট খালি করে দেব এবং বাধ্য হবে তুমি ঝান্ডা নিয়ে জয়েন করতে, এই ব্রাত্য বসুরা বা বাবুই হাকিমরা বা পার্থ চট্টোপাধ্যায়রা জয়েন করাবেন আপনাকে পেটের জন্য, পরিবারের জন্য করতে। তো তার মাঝে মতান্তরের জায়গাতে কিছু নয়, তৃণমূল জুড়ে রয়েছে তো টাকার জন্য। কাল থেকে অ্যানাউন্স করে দিন যে দলটাতে টাকার, কেউ তৃণমূল করলে আপনাকে সব আইটি ফাইল রান করাতে হবে, কোনো ইনকাম নেই, তৃণমূল করতে হবে দেশ সেবার জন্য, মানব সেবার জন্য। কালকেই দেখবে দলটা শেষ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে রয়েছে কাঁধে ঝান্ডা নিয়ে, কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন? না না, তিনি অন্য বাড়িতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য জায়গায় থাকেন, 2014 সালে রাজনীতিতে জয়েন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় 70 কোটি টাকার বাড়িতে থাকেন, দুটো স্ট্যাটাসকে এক করে ফেলবেন না, ঠিক আছে? তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে? তো এটা তো সবাই জানে যে টাকা দিয়ে জুড়ে রয়েছে পুরো বিষয়টা। ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধী দলে কি তাই নাকি? আরে মতান্তর তো হতে, মতান্তরটা কেন হচ্ছে? মতান্তর তো হচ্ছে এই পদ বা পলিসি নিয়ে, এবং সেটা অত্যন্ত স্বাস্থ্যকর। এরকম কি দেখাতে পাচ্ছেন যে পরিষ্কার বিজেপির মধ্যে যে পরিষ্কার এত টাকা এসেছিল সেই টাকা কে নিতে পারছে না বলে তাদের ঝগড়া হয়েছে, ভাঙন হচ্ছে? তা তো নয়। তাই চুরি জোচুরি নিয়ে এই দেখুন একটা কথা বলি, দেখুন অনুদা, আমাদের সবার প্রিয় অনুদা, বোলপুরে জয়দেব, কবি জয়দেব এবং কবি গুরুদেব, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের মাঝখানেও কিন্তু সব থেকে বেশি বিখ্যাত করা হয়েছে কিন্তু মানে আমাদের অনুব্রত দেবকে, তাই তো? তাকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তিনি হসপিটালে শুয়ে পড়েন, আবার হসপিটাল থেকে বেরোন টেরোন হ্যান তেন মুক্ত। ভালো করে বলুন তো আপনার পরিবার, আমি দর্শককে প্রশ্ন করছি, ধরুন আপনার পরিবার বা আপনার কলিগ যদি কেউ অসুস্থ হয়ে হসপিটালে যায়, আপনি ডাব শশা কলা এগুলো নিয়ে দেখা করতে যান না? গেছেন তো? ওনার জন্য কেউ গেছে? না, ছেড়ে দিন। কেউ বলবেন যে ইন্টেনসিভ কেয়ারে ছিল, ডপের কথা। আমাদের বাড়ির লোকেরা যদি আইসিসিউতে ভর্তি হয়ে থাকে, আমরা কি নিচে ঘোরাঘুরি করতাম না? কাউকে দেখেছেন? কেউ যায়নি। দ্বিতীয় হচ্ছে, যখন উনি সুস্থ বলেই সরকারি হসপিটাল ছেড়ে দিলেন, বাড়ি গেলেন চিনার পার্কের বাড়িতে, সেইখানেও তো দুটো আঙুর, একটা বেদানা, ঠিক আছে, একটু কিংবা দুটো নকুলদানা, মিচড়ি, একটু নিয়েও তো কেউ দেখা করতে যেতেন? কেউ গেছেন? না। এদের নিয়মটাই হচ্ছে যে পরিষ্কার যদি কেউ গণ্ডগোল করে ফেঁসে গিয়ে বিপদে পড়ে, তার ওই চেয়ারটাকে নিয়ে না। অনুব্রতবাবু যে অঞ্চলটায় রাজনীতির একনায়তন্ত্র চালান,
সেই মাটিটাতে কয়লা বালি পাথর অমুক তমুক খনিজ সম্পদে ভরপুর। উনি একা খাবেন, উনি না অন্য এলাকায় ঢুকতেন না ওনার এলাকায় কাউকে দাদাগিরি করতে দিতেন। এইটা নিয়ে তৃণমূলের মধ্যে গণ্ডগোল শুরু। সবাই চাইছে যে ওনার ক্ষমতা চলে যাক, বোলপুরের অন্য কেউ হয়ে গিয়ে আমি খাবো, এইটা নিয়ে অশান্তি। তাই তো দেখতে যায়নি। একাংশ বলছে দলের আসার মতন্ত্র হাতে নেই। না না দেখুন, সেটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ যে সেটা হচ্ছে যে উনি একটা সময় বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এরকম বোধ হয় কি একটা বলেছিলেন। আমি যদি খুব দেখুন আমি বানিয়ে বানিয়ে না কোনো কিছু মানে বলতে পারি না। আমি আমার যে পেশাটাকে ভালোবাসি সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ, সেখানের জন্য বানানো বা কল্পিত সংলাপ লিখতে পারি, বাকি রাজনীতির ক্ষেত্রটা আমি একদম অন্যরকমভাবে দেখি। এবার এখন গুন্ডারা এত বড় হয়ে গেছে, সেক্ষেত্রে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্ট্রোল করে ফেলছে তো। এবং এটা নয় যে উনি কোনো কিছু জানেন না, ওনার সবসময় ইচ্ছা হচ্ছে যে খারাপ এবং ভালো এক টেবিলে বসে ভাত খাবে, তাতে হয়তো যিনি খারাপ তার ভালো লাগতে পারে, কিন্তু যে ভালো তার তো ছোট লাগে। আর ভালো মানুষের সংখ্যাই তো বেশি, চোর জোচ্চোর কতগুলো জন্মায়, কিন্তু চোর জোচ্চোরা যখন সাপোর্ট পায় এবং প্রমোশন পায়, তখন ওই অনেস্ট ভালো খালি পেটে থাকা সেই সৎকর্মীটারও মনে হয় আমি অত নম্বরই করি, এই দলে তো পথ যায় না, প্রমোশন তো হয়। আমার যে সেটা কন্ট্রোল করবার ক্ষমতা তৃণমূল নেত্রী রয়েছে, আর উনি আমাদের সবার মুখ্যমন্ত্রী। যে যে রাজনৈতিক দল করুক, ধর্ম করুক, পেশায় থাকুক, উনি সবার মুখ্যমন্ত্রী। উনি নবান্ন থেকে বসে বসে তৃণমূল নেত্রীর মতো কথাবার্তা বলেন, মিডিয়াকে বলেন যে তাকে বিজ্ঞাপন দেবেন না, আপনার নিউজ চ্যানেল দেখবেন না, অর্থাৎ একটা জীবিকা, যারা সৎপথে, যারা কেউ বালি চাকরি চুরি করছে না, যারা সৎপথে রোজগার করছেন আপনারা, যারা মানুষকে সত্যিটা জানাচ্ছেন, চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, উনি সেইটাকে বলছেন খতম করে দাও। এটা একজন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না, উনি বলছেন নবান্নে বসে। উনি সরকারি মঞ্চ থেকে বলছেন হাঁসখালির মেয়েটা নাকি প্রেগনেন্ট ছিল না প্রেম ছিল, 14 বছর বয়সে প্রেম বা ইয়ে থাকলে সেটাও কিন্তু ওই ধারায় পড়ে, একটা মানুষকে পুড়িয়ে দেওয়া হলো ডেথ সার্টিফিকেট ছাড়া। উনি চুপ থেকে যাচ্ছেন, শুধু তাই নয়, যারা এটা করছে তাদের পক্ষে থাকে। শেষ প্রশ্ন, তোমার খুব একসময় প্রিয় লোক মদন মিত্র, ইদানিং তিনিও ডিস্টিউন অন্য টিউনে গাইছেন, এবং কারো মদন বলতে হচ্ছে যে বেশি ফেসবুক করো না, বেশি লাইভ করো না, বেশি সাজগোজ করো না। দেখুন সেটা হয়েছে যে মদন মিত্র তো দল থেকে প্রায়, আমি আবার কি বললাম, যদি কোনো নেতা বা মন্ত্রী, তারা ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, যদি কোনো কাজ করে কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তখন তাকে ঝেড়ে ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি হয়, এবং বাকি মন্ত্রী বা নেতারা ধান্দা করতে থাকেন কি করে ওই চেয়ারটা নেব। তারা কিন্তু এমন কোনো চেয়ার নিতে চান না যেখানে দু পয়সা ইনকাম নেই, যেখান থেকে দু পয়সা ইনকামের অঙ্ক হতে পারে তারা সেই অঙ্কটা কষেন। যে কারণে ধরুন না, এই বারবারই কুণাল ঘোষ বারবার বলছিলেন না, দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ব্রাত্য বসু কুণাল ঘোষ এই লবিটা করে, শান্তনু সেন দেখতে পাবেন যে পেছনে পেছনে এরা এরা ঘুরছে, তো কে কোন লবি টবি এটা বুঝতে পারা যায়। বারবার কুণাল ঘোষ বলে দিচ্ছেন যা হয়েছে আগের আমলে হয়েছে, আগের শিক্ষামন্ত্রীর সময় হয়েছে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী এই পার্থ চট্টোপাধ্যায় বা এদের নিয়ে একটা বলাই তৈরি করে থাকেন, অরূপ বিশ্বাস, ববি হাকিম, তাদের তাঁর যে এই টিমটা বিশ্বাসের টিম, পুরনো টিম। তো মদনবাবুর একটা পরিচয় পরিচিতি ছিল যে কোনো দিক দিয়েই হোক না কেন, যেটা কিন্তু যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ কাজে লাগতো না, যেমন সুব্রত মুখোপাধ্যায়ও ছিল, ঠিক এই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তার লবির যে নেতা মন্ত্রীরা তারা একযোগে কিন্তু মদন মিত্রকে হিংসা করত। এখন মদন মিত্র উল্টোপাল্টা গান গেয়ে জাঙ্গিয়া পরে সুইমিং পুলে নেমে গিয়ে, ঠিক আছে, মাঝে মাঝে স্বচ্ছতার প্রতীক হয়ে গিয়ে এখন নাতিকে নিয়ে ঘুরে, এরা হয় না শিশু ফুল আর ডগি, আপনি যদি আদর করেন আপনার সম্পর্কে মানুষের একটা ভালো ইমেজ তৈরি হয়, সেইটা উনি করছেন কি না জানি না, বাট উনি কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে জানেন বলেই সিটিজেন মদন মিত্র বলে প্রথম ফেসবুকের পেজ খুলেছিলেন, এবং বলেছিলেন আমি চার রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, আমি বলিনি, মদনদা বলেছিলেন। তারপর কিন্তু উনি আমাকে প্রচণ্ড সম্মান করলেও, আমার কাজ পছন্দ করলেও, উনি আবার নিজেকে খবরে আনবার জন্য আমার কবিতার পাল্টা কবিতা করে দলের সাপোর্টে দাঁড়াচ্ছেন টাইপের একটা অভিনয় করেন, লোকে জানে এটা অভিনয়,
আমার খারাপ লাগে মদনদার জন্য। তিনি যদি কোনো অন্যায় বা দুর্নীতি করে থাকেন তার অবশ্যই শাস্তি হোক, সেটা নিয়ে মানুষ হাজারবার কথা বলুক। আর ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কারণে জায়গায় ওনার মতো একটা নেতাকে তৃণমূলে থেকে বলতে হয় মমতা আমার হৃদয়ে, অভিষেক আমার কবজিতে, না এ সমস্ত কি, উনি জানেন যে চাকরি বাঁচবে, এই দুটো পক্ষের হাতে চাকরি রয়েছে।